এক্সামের টেকনিকের চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার স্বাগত পশ্চিমবঙ্গের আরেকটি জেলায় জাতীয় স্বাস্থ্য মিশনে কিছু পুষ্টি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই ভিডিওতে সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ করব যদি চাকরির খবরটি তোমাদের ভালো লেগে থাকে তো অতিবশ্যই ভিডিওটা একবার লাইক করবে সবার সাথে শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অতিবশ্যই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে তারা যখন কোনো চাকরি খবর ভিডিও আবার চ্যানেল আপলোড করব তোমাদের কাছে অটোমেট নোটিফিকেশন মাধ্যমে হ্যাঁ ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর দেখবে যেখানে বিস্তারিত দেখাবো যে তোমাদের কী কী করা হচ্ছে কোন জেলা থেকে রিক্রুটমেন্টে বাড়া আসে ভিডিওতে ফিরে আসে একটি ছোট্ট ইন্টু রিক্রুটমেন্টে বাড়া আসে সাউথ চব্বিশ পরগনা থেকে সাউথ চব্বিশ পরগনা যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে ডাব্লু 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 ডট এস টোয়েন্টি ফোর পিজিএস ডট জিভি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে পৌঁছে দিতে পারবে ওয়েবসাইটে এন্টার করলে ওয়েবসাইট এ শুরু করবে এখানে নিচে স্কুল হবে রিক্রুটমেন্ট অ্যান্ড রেজাল্ট এখানে দেখতে পাচ্ছ ডিএইচ এফ ডাব্লিউএস এস টোয়েন্টি ফোর পিজিএস নোটিস রিগার্ডিং রিক্রুটমেন্ট আন্ডার এনএইচএম এখানে ক্লিক করে তোমাদের কাছে এই ধরনের একটি পিডিএফ ডাউনলোড হয়ে আসবে এখানে পুরস্কার দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সাউথ চব্বিশ পরগনা এবং মেমন নম্বরটি এই ধরনের তোমাদের বলা হয়েছে পাবলিশ হয়েছে বাইশে জুলাই দু হাজার বিশে রিক্রুটমেন্ট কন্ট্রাকচুয়াল আন্ডার ন্যাশনাল হেলথ মিশন দ্বিতীয় হচ্ছে তোমাদের ওয়া ভাবে প্রতিটি পোস্টে নিয়োগ করা হবে এবং বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদনের পদ্ধতি রাখা হয়েছে অনলাইনে যেটি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে যেটি হচ্ছে ডাবল ডাবল ডাব্লু ডট ডাব্লু বি হেলথ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে আবেদন শুরু হয়ে গেছে পঁচিশে জুলাই দু হাজার বিশ থেকে আটই আগস্ট দু হাজার বিশ পর্যন্ত তোমরা অনলাইন আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু এই পশুগুলির জন্য আবেদন করতে পারবে আবেদন ফি হিসেবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একশো টাকা লাগবে এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য পঞ্চাশ টাকা লাগবে দেখতে পাচ্ছ আবেদন ফিসটি তোমাদের ডিমান্ড অ্যাপের মাধ্যমে জমা করতে হবে এই অ্যাড্রেসটি হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সাউথ চব্বিশ পরগনা পেবেল অ্যাট সার্ভিস ব্রাঞ্চ কলকাতা এই অ্যাড্রেসে আবেদন ফিসটি তোমাদের জমা করতে হবে নিচে স্কুলের দেখতে হচ্ছে তোমাদের এখানে কী পোস্টে নেওয়া করা হচ্ছে বলা হয়েছে এখানে প্রথম পোস্টে তোমাদের ফ্যাসিলিটি লেভেল কোয়ান্টিটি ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে দেখতে হচ্ছে নাম্বার অফ দ্য পোস্ট অর্থাৎ কটি ভ্যাকেন্সি রাখা হয়েছে কোন কাস্টের জন্য এখানে বিস্তারিত তোমরা পেয়ে যাবে এবং শিক্ষাগত জগতে কী প্লেস অফ পোস্টিং কোথায় এখানে তোমাদের পোস্টিং করা হবে স্যালারি কি এখানে বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে বসির সীমা কী রাখা হয়েছে এবং সিলেকশন প্রসেস অর্থাৎ কোন পোস্টের জন্য এখানে নিয়োগের পদ্ধতি কী রাখা হয়েছে এখানে তোমাদের বিস্তারিত পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বলা হয়েছে রিটার্ন টেস্ট কম্পিউটার টেস্ট এবং বিভাগের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে ফিজিওথেরাপিস্টের জন্য দেখতে বছর তোমাদের বলা হয়েছে যেখানে স্যালারি বিশ হাজার টাকা পার মধ্যে স্যালারি একটি জেনারেলের জন্য ভ্যাকেন্সি বাড়া আসে এবং শিক্ষাগত যোগতা হয়েছে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি নিয়ে পাশ হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে বয়স তোমাদের চল্লিশের মধ্যে বয়স থাকতে হবে এবং একত্রিশ তিন দুই হাজার বিশে হিসেবে বয়সের সীমা করানো হবে প্রতিটি পোস্টের জন্য এই সময় তোমরা নিচে স্কুল হলে দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় নম্বর পোস্টে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পোস্টের জন্য সতেরো হাজার দুশো বিশ টাকা পার মান্থে স্যালারি একটি জেনাদের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং উচ্চ মাধ্যমিক পাশের পর ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ ডিএমএলটি পাশ হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং কম্পিউটার নলেজ থাকলে ভালো হয় এই ধরনের কিন্তু বলা হয়েছে না থাকলেও তোমরা আবেদন করতে পারবে বয়স চল্লিশের মধ্যে রিটার্ন টেস্ট কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে এভাবে কিন্তু তোমরা নিচে স্কুলে হয়ে দেখতে পারবে যে তোমাদের কী কী পোস্ট নেওয়া করা হচ্ছে পোস্টের জন্য শিক্ষাগত জগতে কী কত ভ্যাকেন্সি বাড়া এসে বয়সী সীমা কী রাখা হয়েছে এবং নিয়োগের পদ্ধতি কী রাখা হয়েছে বিস্তারিত তোমরা এখান থেকে দেখে নিতে পারবে দেখতে পাচ্ছ নার্স পোস্টে নিয়োগ করা হচ্ছে একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে এক্ষেত্রে তেরো হাজার টাকা পার মান্থে স্যালারি জিএনএম অথবা এনএম অথবা বিএসসি নার্সিং নিয়ে পাশে থাকলে তোমরা আবেদন করতে পারবে ফার্মাসিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে ডিগ্রি হয়ে থাকতে ফার্মাসিস্ট নিয়ে তাহলে তোমরা আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ এদিনে তোমাদের ওই লেডি কাউন্সিলর পোস্টে নিয়োগ করা হচ্ছে মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হচ্ছে কাউন্সিলর পদে নিয়োগ করা হচ্ছে টোটাল এখানে তোমাদের সতেরোটি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন এবং উচ্চ মাধ্যমিক পাঁচ জোজা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে এবং নিচে স্কুল এখানে দেখতে পাচ্ছ বলেছে ক্যান্ডিডেট মাস সাবমিট দ্য কমপ্লিট প্রিন্টেড অ্যাপ্লিকেশান অনলাইন কম্পিউটার জেনারেট উইথ অল রিলিভেন্ট ডকুমেন্ট ইন হার্ড কপি স্যার উইথ শুড রিচ উইদিন থার্টিন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থার্টি পি এম স্পিড পোস্ট রেজিস্ট্রি পোস্ট কুরিয়ার পোস্ট অনলি দেখতে পাচ্ছি এখানে তোমাদের বলা হয়েছে যে অনলাইনে আবেদন ফর্মটি জমা করার পর যে তোমাদের ফাইনাল সাবমিট যে ফর্মটি পাবে সেটি তোমাদের প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউ করে তার সাথে যা যাবতীয় ডকুমেন্টসগুলি সার অ্যাট্যাচও করে তাহলে এখানে বলা হয়েছে আবেদন পদ্ধতি প্রথমে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার যে সাবমিট যে ফর্মটি পাবে তোমরা সেই ফর্মটি তোমাদের প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে তার সাথে যা যাব ডকুমেন্টসগুলি সার্ভ করে এই অ্যাড্রেসে তোমাদের তেরোই আগস্ট দু হাজার বিশের মধ্যে স্পিড পোস্ট রেজিস্ট্রি পোস্ট অথবা কুড়ি মাধ্যমে আবেদন ফোনটা জমা করতে হবে তো এইখানে কিন্তু তোমাদের আবেদনের এখানে পদ্ধতি বলা হয়েছে তো এই ছিল কিন্তু বিস্তারিত ইনফরমেশনটি যেটা তোমাদের শাস্ত চব্বিশ পরগনা থেকে বারো আসে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাশ হয়ে থাকলে তোমরা আবেদন করতে হবে বিভিন্ন পোস্টে এবং পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে তোমরা ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবে তো আশা করি ইনফরমেশনটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অতিবশ্যই ভিডিওটা একবার লাইক করবে সবার সাথে শেয়ার করবে যারা নতুন হয়ে থাকলে অতিবশই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ